আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টেক বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা সহজেই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কিভাবে আপনারা সহজে তুলতে পারবেন অনলাইনের মাধ্যমে, সেটা আজ কিভাবে করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো বন্ধুরা, যদি আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এর জন্য প্রথমে চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে, অর্থাৎ আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমার একটা ব্রাউজার অলরেডি আছে, তো আমি এই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা লিখবেন এনআইডি, NIDW, ঠিক আছে, NIDWBD। এটা যদি আপনারা গুগলে সার্চ দেন তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। চলে আসার পর দেখুন এই যে ভোটার তথ্য অর্থাৎ এনআইডি সার্ভিস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে। একটু লোড হচ্ছে, নেটটা স্লোর কারণে একটু লোড হচ্ছে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সরাসরি চাইলে সেখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন কিংবা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনারা যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে অবশ্যই এই যে রেজিস্ট্রেশন আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে দেখুন কি বলা হচ্ছে, কারা অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আপনারা পড়ে নেবেন, আপনি ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করতে নিম্ন ধাপসমূহ অনুসরণ করুন। এই দেখুন কি কি লাগবে। প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন, তার মানে আপনার যে প্রয়োজনীয় তথ্যাবলী সেখানে চাইবে সেগুলো আপনারা ই করবেন, দিয়ে দিবেন। তারপর আপনার কার্ডের তথ্য, মোবাইল প্রাপ্ত অ্যাক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন, ঠিক আছে। আপনার মোবাইল একটা অ্যাক্টিভেশন কোড যাবে, সেটা আমি সামনে দেখিয়ে দিব। তো সেটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন। তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটি প্রিন্ট নিয়ে নিন, ঠিক আছে। এটা অন্যটা, এটা যদি আপনারা পরিবর্তন করতে চান তথ্য, তাহলে তথ্য পরিবর্তন সম্পর্কে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন। এটা অন্য বিষয়, সেটা আমরা দেখবো না। আমরা যেহেতু আইডি কার্ড বের করবো, সেজন্য আমরা রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা উইন্ডো চলে আসবে, একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে। এরকম একটা ইন্টারভিউ দেখুন এই যে লোড হচ্ছে। আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারভিউ চলে আসার পর আপনারা নিচে আস্তে আস্তে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে যদি লগ ইন করা, যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে পূর্বে, তাহলে এখানে ইউজার নেম এবং ই দিয়ে আপনার লগ ইন করবেন। কিন্তু আমার যেহেতু করা নেই, তো আমি কিভাবে রেজিস্ট্রেশন করবো সেটা আমি দেখাচ্ছি আর কি। আমি রেজিস্ট্রেশন টু লগ ইন দুটোটাই করে দেখাচ্ছি একবারে A to Z। তো তারপরে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন একটা ইন্টারভিউ চলে আসবে, দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই দেখুন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম হোম অ্যাকাউন্ট রেজিস্টার, অর্থাৎ এখানে আপনার এনআইডি নম্বরটা দিতে হবে। তো আমার এনআইডি নম্বরটা এটাই, আমি এই এনআইডি নম্বরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব আমার মাস, বছর, জন্ম তারিখ। তারপর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু নিচে দেওয়া আছে একটা কোড, ঠিক আছে। এটা এখানে ক্লিক করে তারপর প্রবেশ করাতে হবে। এই দেখুন এখানে কি লেখা আছে, 5 ছোট হাতে W, তার হচ্ছে 534, 534 দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার বর্তমান ঠিকানা দেখাবে, স্থায়ী ঠিকানা দেখাবে। তো বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন। আমি যেহেতু ঢাকাতে, ঢাকা বিভাগে, তো আমি ঢাকা দিলাম। তারপর হচ্ছে আমি জেলা দিব, এখন জেলা দেব, জেলা হচ্ছে আমার শেরপুর, আমি শেরপুর দিয়ে দিলাম। উপজেলা হচ্ছে আমার শেরপুর সদর, শেরপুর সদর দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা আমার সেটাই দিয়ে দিলাম। জেলা হচ্ছে শেরপুর, শেরপুর সদর দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে পরবর্তী একটা অপশন আছে টিক চিহ্ন, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ই করবেন, রেজিস্ট্রেশন করবেন। সেটা আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, 01।
আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর এই যে বার্তা পাঠানো, অর্থাৎ এখন ভেরিফিকেশন একটা কোড চাইবে, সেই কোডটা আবার আপনাদের পরবর্তীতে এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, অলরেডি আমার ভেরিফিকেশন কোডটা চলে গিয়েছে, তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আপনাদের এই ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে তারপর আপনারা বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পরে এই দেখুন, স্বাগতম মোহাম্মদ রমজান, অর্থাৎ আমার কিন্তু এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই দেখুন কি দেখাচ্ছে মেসেজটা, আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড সেটটা না করেন তাহলে কিন্তু আবার নতুন করে এভাবেই ঢুকতে হবে। তো আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, নেম, অর্থাৎ আমি এটা দিয়ে দিচ্ছি এমডি রমজানুল ওয়ান। অবশ্যই আপনারা আপনাদের নিজের নাম, নামের সাথে এবং সংখ্যাটা থাকতেই হবে, তা না হলে কিন্তু হবে না। তো তারপর দিয়ে দিবেন নিচে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিবেন পুনরায় পাসওয়ার্ড, তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা নিবে না, পাসওয়ার্ড নিবে না। তারপরে এই আপডেটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন তারপরে কিন্তু আমার কাজ শেষ, মোটামুটি আমার মোটামুটি বলতে পুরো পুরো কাজই শেষ, বলতে রেজিস্ট্রেশনের যে কাজগুলো থাকে, যে যে ধাপটা থাকে সেই ধাপটা শেষ। তারপর আমার সরাসরি লগ ইন অপশনে নিয়ে আসবে, লগ ইন নিয়ে আসবে। লগ ইন নিয়ে আসার পরে দেখুন এখন আমার এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে, ঠিক আছে। চলে আসার পরে দেখুন এখানে আমি কি করব, এখানে আমার এই যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, ঠিক আছে, অর্থাৎ প্রোফাইল দেখুন, রিইস্যু, কার্ডটি নষ্ট হয়ে বা হারিয়ে গেলে রিইস্যুর জন্য আবেদন করুন, এটা। তো আমরা এখানে কি করব, এই যে আমরা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এরকম, এই যে দেখুন সাইড আরেকটা ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই দেখুন এখানে কি বলছে, ডাউনলোড এনআইডি নির্দেশন, নতুন নিবন্ধিত ভোটার যাদের এনআইডি এখনো মুদ্রিত হয়নি তারা বিনা বিয়ে এনআইডি অনুলিপি ডাউনলোড করতে পারবেন, যারা এর আগে এনআইডি পেয়েছিলেন তাদের পুনরায় এনআইডি অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে, যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত এনআইডি ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। অর্থাৎ আমরা কিন্তু এখন ডাউনলোড করতে পারছি না, কেননা আমার আইডি কার্ডটা অলরেডি নিয়ে নিছি আমি। তো এই জন্য আমরা কি করব, প্রোফাইলে আবার ব্যাক যাব, বাংলাদেশে যে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করার সিস্টেম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন এবং লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের সুন্দর মতামত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।